নমস্কার, রূপম টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মমতা ব্যানার্জি অনেক আশা নিয়ে ব্রিগেডে সভা করলেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে সভা করলেন, মোদী বিরোধী সমস্ত দলকে পাশে নিয়ে সভা করলেন এবং তিনি ভেবেছিলেন সভা হবে ঐতিহাসিক, বিগত দিনের সমস্ত সভাকে ছাপিয়ে যাবে তার এই জনসভা। ফল হলো ঠিক উল্টো, সভা ঠিকই হলো, বিরোধী নেতারা ঠিকই আসলেন, জনগণ আসলেন আগের মতনই, কোনো ঐতিহাসিক সভা হলো না। বিরোধীরা একে একে বক্তব্য ছাড়লেন, মমতা উঠতে না উঠতেই জনগণ বাড়ি মুখে, বলছেন বাড়ি পৌঁছাতে হবে টাইম মতো, যাতায়াতের অবস্থা যেহেতু প্রচুর লোক এসেছে তাই আমরা বাড়ি যাচ্ছি। কিন্তু সমস্যাটা ওইখানেই, সভাটা মমতা ব্যানার্জির আশা অনুরূপ হলো না, সভা হলো ব্যর্থ। মমতা ব্যানার্জির টিম বিরোধী জননেতারা বিজেপির উপর খুবই আক্রমণ করলেন, মমতা ব্যানার্জি নিজেও আক্রমণ করলেন, আর সেইখান থেকেই বিজেপির রিয়াকশন শুরু। সোয়াইন ফ্লুতে আক্রান্ত অমিত শাহ চ্যালেঞ্জ নিয়ে আসলেন বাংলার মাটিতে, পা রাখলেন মালদায়, তার হেলিকপ্টার কোথায় নামবে সেটা নিয়েও বিরোধী শুরু হয়ে গেল, তার অবতরণ নিয়ে শুরু হয়ে গেল রাজনীতি। কিন্তু অবশেষে তিনি নামলেন মালদায়, জনসভা করলেন, সমর্থক আসলো কাতারে কাতারে, কানায় কানায় মাঠ পরিপূর্ণ। এই মাঠ, এইরকম দুটো মাঠ হলে ঠিক ছিল, লোকজন সমর্থক গাড়ি ঘোড়ায় এত জঞ্জাট অমিত শাহ আশাও করেননি। সেই জনগণ এবং উচ্ছ্বাস দেখে অমিত শাহও বুঝতে পারলেন যে বাংলায় বিজেপির দিন শুরু হয়ে গেছে এবং বাংলায় মমতা ব্যানার্জির শেষের ঘন্টা বেজে গেছে। ব্রিগেড থেকে নরেন্দ্র মোদীকে যে সমস্ত ভাষায় আক্রমণ করা হয়েছিল তা ফিরিয়ে দেওয়ার জন্য মাইক ধরলেন অমিত শাহ, শুরু করে দিলেন তার তীব্র মুখের বাণী, শুরু করলেন তার বক্তব্য, শুরু হয়ে গেল বক্তব্য। বিরোধীরা কখনো বন্দে মাতরম বলল না সেই সভামঞ্চ থেকে, বিরোধীদের ব্রিগেড সভামঞ্চ থেকে অমিত শাহ বললেন এই কথা যে তারা সবাই উঠে ভারত মাতার জয় করলেন না, শুধু বললেন মোদী মোদী, কিন্তু আমরা উঠে সবসময় বলি ভারত মাতাকে জয়, আমাদের একটাই কাজ ভারতের কথা, ভারত মায়ের কথা বলি আমরা, কিন্তু ওনারা বলে মোদী মোদী কথা, মানে মোদী বিরোধী কথা তাদের মুখে একটাই, একটাই কথা মোদী হটাও মোদী হটাও, আর আমাদের বিজেপি দলের একটাই কথা ভারতবর্ষকে উচ্চতম পর্যায়ে পৌঁছে নিয়ে যাও, বিশ্বের দরবারে ভারতকে প্রতিষ্ঠা করা। তিনি বললেন মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, এখানে সরস্বতী পুজো দুর্গা পুজো হওয়া খুব মুশকিলের ব্যাপার, এখানে পঞ্চায়েত ভোট হয় না, এখানে পঞ্চায়েত ভোটের সময় বিজেপির ও অন্যান্য দলের কয়েকশো মানুষ মারা যায়, এখানে কয়েক হাজার লোক ভোটে জখম হয়ে যায়, এখানে ভোটের নামাঙ্করণ পর্যন্ত দিতে পারে, আর এখানে মমতা ব্যানার্জি এখানে গণতন্ত্রের কথা বলেন। তিনি আরও বলেন কেন্দ্র যে সমস্ত টাকা পাঠায় রাজ্যে, রাজ্য তা ব্যবহার করে না, কেন্দ্রের গ্রাম জল, কেন্দ্রের রাস্তাঘাট যেগুলো বানায় সেগুলো রাজ্য সরকার নিজের নামে পোস্টার লাগিয়ে দেয়, এখানে আয়ুষ্মান ভারতের কার্ডগুলো বিলি করতে দেওয়া হয় না, কিনে নেওয়া হয়। আমরা নাগরিকত্ব বিল এনেছি যেখানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে সমস্ত হিন্দুরা ভারতে আসবে, যারা তারা এখানে নাগরিকত্ব পাবে, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাতে সায় দিচ্ছে না। অমিত শাহ ওই র্যালিতে হুঙ্কার ভরেন এবং সেই হুঙ্কারে কুপোকাত হয়ে যান রাজ্যের টিএমসি। রাহুল সিনহা এই সভা থেকে বলেন মমতা ব্যানার্জি বিজেপির ঠেলায় ভুলে গেছেন ইনশাআল্লাহ বলা, তিনি সমস্ত সবাই ইনশাআল্লাহ বলেন কিন্তু বিজেপির ঠেলায় ভুলে গেছেন ইনশাআল্লাহ বলা, তাই মুসলিম সমাজের প্রতি বিজেপির আবেদন, মুসলিম ভোট নিয়ে মমতা ব্যানার্জি শুধু ভোটের রাজনীতি করছেন, আদতে তিনি মুসলিমের কোনো উন্নতিই চান না, তিনি চান মুসলিম ভোট নিয়ে জেতার। তো বিজেপির এই যে বিশাল জনসভা, এই জনসভা থেকে বিজেপি তো উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা বুঝতেই পারছে যে বিজেপি এবার পশ্চিমবঙ্গ থেকে 20-25টি আসন অনিবার্য জিতবে, তাই প্রথম সভাই বিজেপি সফল হয়ে গেছে, এরপর যোগী মোদী নিয়ে পশ্চিমবঙ্গের বুকে ঝাঁপাবে, 100টির মতো সভা করবে, তখন কিন্তু টিএমসির পশ্চিমবঙ্গ টিকে থাকা পায় অসম্ভব হয়ে পড়বে। এইখান থেকেই আমরা বলতে পারি যে বিজেপির সভা, এখান থেকে আমরা একটা কথাই বলতে পারি যে বিজেপি পশ্চিমবাংলায় আসতে চলেছে, আর এই খবরটি এখন ভাইরাল যে অমিত শাহের সভায় লোক হয়েছে মমতার সভার থেকে বেশি, কারণ মমতা এত সমস্ত লোক নিয়ে এসে যে লোক জড়ো করতে পেরেছেন অমিত শাহ একাই, তিনি চাহ একাই যে লোক দেখালেন তাতে টিএমসির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল, কারণ মোদি আদিত্যনাথ যদি আসে তাহলে তো কাতারে কাতারে লোক জমা হয়ে যাবে, তখন কিন্তু টিএমসি এমনিতেই ভয়ে হেরে যাবে, তখন কিন্তু টিএমসি
রাজনৈতিক মাটিতে অনেকটাই দুর্বল হয়ে যাবে। তো আমার খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লেগে না থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, যারা নতুন দর্শক আছেন তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন খবরগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।